Assalamualaikum. আমি মোহাম্মদ খলিল রহমান। আমার ফেসবুক বন্ধুরা অনেকেই আমাকে চেনেন, আমার অনেকে চেনেন না হয়তো, তবে আমি মনে করি যে আমার যত ফ্রেন্ড আছে অনেকেই আমাকে চেনে। বিশেষ করে আমার সাথে আর যারা রয়েছে তারা অনেকেই আমার স্কুলের সেই পুরানা ছাত্রছাত্রী, অনেক শিক্ষক, আবার কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে। তো যাই হোক, আমি অনেক আগ থেকেই লেখালেখি করি, আপনারা দেখেছেন বা জানেন অনেকে। তো আমার মেয়ে তাসমিয়া নওরিন ইভা, ও আমার লেখা দেখে দেখে উদ্বুদ্ধ হয়ে ছোটখাটো একটা ছড়া লিখেছে। তো আমি আমার মেয়েকে বলছি, মা জি বাবা, তুমি তোমার ছড়াটা বলে সবাইকে শোনাও। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা লিখেছি, আমার বাবা অনেক লেখালেখি করতো, তো আমিও দেখে একটু লেখালেখি শিখেছি, ছোটখাটো একটা কবিতা লিখেছি। আমার কবিতাটির নাম ফুল। এখন আপনাদের মাঝখানে আমি এইটি আবৃত্তি করে শোনাবো। লাল গোলাপ ফুল আর হলুদ সূর্যমুখী, মা বাবা ভাই বোন নিয়ে আমি সুখী, বেলি জবা হাসনেহেনা জুই চামেলি ফুল, ভালো লাগে বাক পাকিচা পায়রা নদীর কুল, কাঁঠাল চাপা রজনীগন্ধা শিউলি কৃষ্ণচূড়া। তো আমার ছড়াটি শেষ, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো ছড়া লিখতে পারি। আসসালামু আলাইকুম। দর্শক প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বোনেরা আমার, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন লিখতে পারে এবং ভবিষ্যতে মানুষ হতে পারে। সবাইকে আমার আবার সালাম। আসসালামু আলাইকুম।